পাঁচ বছরের শিশু লিজা করোনা আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি। কয়েক মাস আগে শিশু হাসপাতালে কিডনির চিকিৎসা নিতে এসে করোনা আক্রান্ত হয়। হঠাৎ করে জ্বর আসছে, জ্বরের সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো কিছুই ধরা পড়ে না। পরে টেস্ট দিছে, করোনা টেস্ট, ওইখানে আর পজিটিভ আসছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়া বেড়েছে। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর বিশ্লেষণে দেখা যায়, দশ বছরের নিচে শিশুদের আক্রান্তের হার 2.9%, অর্থাৎ এ পর্যন্ত মোট আক্রান্তের 20,391 জন শিশু। এ পর্যন্ত মারা গেছে 40 জন। চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসের নতুন ধরন শিশুদের জন্যও ঝুঁকিপূর্ণ। কিন্তু বর্তমানে যে বাচ্চাগুলো আসছে সেগুলো কিন্তু সম্পূর্ণ মানে ভ্যারাইটি সিমটম নিয়ে আমাদের কাছে আসছে। দেখা যাচ্ছে কি ডায়রিয়া নিয়ে আসছে, সিভিয়ার ডায়রিয়া বা ভমিটিং, অনেক সময় দেখা যাচ্ছে রেনাল শাটডাউন বা কিডনি ফেলিউরের মতো জটিলতা নিয়েও আসছে অনেক রোগী। শিশুরা পরিবারের সদস্যদের মাধ্যমে যেমন সংক্রমিত হচ্ছে, অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিতে এসেও আক্রান্ত হচ্ছে। ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে এ পর্যন্ত চিকিৎসা দিয়েছে 2,000-এর বেশি শিশু, মারা গেছে 18 জন। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 200-এর অধিক, মারা গেছে 10 শিশু। তারা অন্য কোনো রোগ নিয়ে আমাদের হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্দেহজনক কোভিডদেরকে আমরা টেস্ট করানোর পরে দেখা যায় যে তাদের কোভিড পজিটিভ রয়েছে। বয়স্ক ব্যক্তি অনেক বেশি অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত এবং শিশুরা তারা যখন তাদের সংস্পর্শে আসে তখন কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। করোনা আক্রান্ত শিশুর পরবর্তীতে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।